আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে আপনাদের সঙ্গে আছি আমি আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত এর কাজ হল কোন দেশ অন্য কোন দেশের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মতো কোন কাজ করছে কিনা তা তদন্ত করে দেখা এবং সেই মতো ব্যবস্থা নেওয়া গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে কিনা সম্প্রতি তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে দুই সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আইসিসের এই উদ্যোগ গত কয়েক দশক ধরে গাঁজা বা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা যে নিপীড়নমূলক ব্যবস্থা চালাচ্ছে তার অবসান ঘটাতে পারে এর ফলে ইসরায়েলের পশ্চিমিয়া মেট্রোরা এতদিন ধরে চোখ বুঝে তাদের যে সমর্থন দিয়ে আসছে তার কোনো ভিত্তি আর থাকবে না আইসিসির এই পদক্ষেপ নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনতে পারে এ অভিযোগে গ্রেফতার হয়ে যেতে পারেন তারা এর মধ্যে দুশ্চিন্তা ও উদ্বেগে ভুগতে শুরু করেছেন গাজায় বর্বর হামলার এই হোতারা সহ বিভিন্ন গণমাধ্যম থেকে খবরের ভিত্তিতে বিস্তারিত থাকছে মাসুদ আনোয়ারের প্রতিবেদনে ফিলিস্তিনের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়া সীমান্তগুলোতে দীর্ঘকাল ধরে হামলা জোরপূর্বক আটক ও উচ্ছেদের মতো অপরাধ করে আসছে ইসরায়েল বিশ্বজুড়ে তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা প্রভাবশালী মিত্রদের প্রশ্রয়ের কারণে কাউকে কেয়ার করছে না ভৈফর এই দেশটির যুদ্ধবাজ নেতারা সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের উদ্যোগ তাদের উন্মাদনার পালে বিপরীত হওয়ার ঝাপটা দিতে শুরু করেছে গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে দেশটির রাজনৈতিক ও সামরিক কিছু কর্মকর্তাকে গ্রেপ্তার করা হতে পারে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে আসার পর দুশ্চিন্তায় পড়েছেন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক প্রভাবশালী ব্যক্তিরা চলতি সপ্তাহের মধ্যেই তাদের গ্রেপ্তারের আদেশ আসতে পারে ইসরায়েলি মিডিয়াগুলো এমন ইঙ্গিত দিতেই আতঙ্কে অস্থির হয়ে উঠেছেন নেতানিয়াহু আর তার সাঙ্গপাঙ্গরা অপকর্মের মুরব্বী যুক্তরাষ্ট্রের কাছে আবদার জুড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার জন্য আইসিসিকে চাপ দিতে গ্রেপ্তারি পরোয়ানা ঠিক কবে জারি হবে আল জাজিরা সেটা অবশ্য নিশ্চিত করেনি সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তারা জানিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আইসিসির কর্মকর্তারা গাজায় চিকিৎসা কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেছেন আগে দুই সালের মার্চ মাসে আইসিসির সাবেক প্রসিকিউটর ফাতু বেন সুদার নেতৃত্বে যুদ্ধাপরাধের তদন্ত শুরু হয়েছিল সে সময় দুই সাল থেকে গাঁজা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি আচরণের খবর নেওয়া হয়েছিল গত বছরের নভেম্বরে বাংলাদেশ বলিভিয়া ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কমরস জীবতী ও দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে আইসিসির দ্বারস্থ হয় কয়েকটি দেশের আবেদনের পর আইসিসির বর্তমান প্রসিকিউটর করিম খান জানিয়েছেন অক্টোবরে গাজায় শুরু করা ইসরায়েলের সহিংস কার্যকলাপকে তদন্তের আওতায় আনা হবে এর মাসখানেক পর পশ্চিম তীর ও ইসরায়েল সফর শেষে তিনি বলেন আইসিসি সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের তৎপরতাকে তদন্তের আওতায় আনবে তিন বছর ধরে চলে আসা এই তদন্ত ইসরায়েলের ভেতরে এমন আকস্মিক উদ্যোগ কেন সৃষ্টি করেছে তা নিয়ে নানা প্রশ্নে উঠতে শুরু করেছে রোমে অনুষ্ঠিত বৈঠকে যেসব সংবিধির উপর ভিত্তি করে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে ইসরায়েল সেসব চুক্তিতে স্বাক্ষর করেনি তাই তারা আইসিসির রাষ্ট্র নয় আইসিসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না ইসরায়েলের মুরব্বী যুক্তরাষ্ট্র সই করেনি তাতে সাধারণভাবে বলা যায় আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না এবং ব্যবস্থাও নিতে পারবে না তবে আইসিসির কোন সদস্য রাষ্ট্রে বাইরের কেউ অপরাধ করলে এবং সে রাষ্ট্রটি আইসিসির সদস্য না হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে তারা ফিলিস্তিন দু সালে আইসিসির সদস্য পদ পায় তাই পশ্চিম তীর বা গাজায় ইসরায়েল যেসব অপরাধ করছে সেসব অভিযোগে ইসরায়েলি সৈন্য এবং কর্মকর্তা সহ যে কারো বিরুদ্ধে গ্রেফতারি পরমানা জারি করার ক্ষমতা আইসিসির রয়েছে নেতানিয়াহু গং আটকে গেছে এখানেই ইসরায়েলি সংবাদপত্রগুলো জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্দ এবং সেনা প্রধান হার্জি হালেভের বিরুদ্ধে আগামী দিনে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাদের রাজনৈতিক ও সামরিক ক্যারিয়ারে বিপর্যয় হয়ে দেখা দিতে পারে নেতানিয়াহুর কথা শুনে মনে হচ্ছে এসবের কোনো পরোয়া করছেন না তিনি গত সপ্তাহে মিডিয়াকে বলেছেন তার দেশের আত্মরক্ষার অধিকার ক্ষুণ্ণ হবে আইসিসির এমন কোনো চেষ্টা কোনোভাবেই মানা হবে না তবে কেউ আত্মরক্ষার নামে অন্যের মানবাধিকার ক্ষুণ্ণ করা কিংবা যুদ্ধাপরাধে লিপ্ত হয়েছে এমনটা প্রমাণিত হলে সেই দাবি ধোপে টিকবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ইসরায়েল যদি আত্মরক্ষা নামে হামলা চালানোর সময় বেসামরিক লোককে হত্যা কিংবা তাদের খাদ্য সরবরাহে বাধা সৃষ্টি করে সেটা যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হবে একই কথা হামাসের জন্য অক্টোবরে আকস্মিক হামলা চালিয়ে বেসামরিক ইসরায়েলিদের বন্দি করার পর তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে আইসিসি তাও খতিয়ে দেখবে বলে জানিয়েছে নিউ জার্সির রুটগার্ডস ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আদিল হক বলেন মনে করেন এই দুটি অভিযোগ দিয়েই উভয় পক্ষের সিনিয়র নেতাদের শনাক্ত করা সবচেয়ে সহজ হবে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন দুই দেশের মাঝখানে ছিটমহলটি খাদ্য সরবরাহে বাধা সৃষ্টি করায় দুর্ভিক্ষের হুমকিতে পড়েছে ভিটেমাটি হারা হয়েছে সেখানে বসবাসকারী বিশ লাখ মানুষ এর আগে সাতই অক্টোবর হামাসের হামলায় এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হন জিম্মি করা হয় দুশ জনকে এরপর ইসরায়েল আত্মরক্ষার অজুহাতে গাজায় ব্যাপক বেসামরিক হত্যা ও উচ্ছেদ শুরু করে ইসরায়েল তখন থেকে আন্তর্জাতিক বিচার আদালত বা আইজেসিতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে আইজেসি আইসিসির মতোই একটি সংস্থা হেগে অবস্থিত এই সংস্থাটি জাতিসংঘের সর্বোচ্চ আদালত বিশেষজ্ঞরা মনে করেন আইসিসির অভিযোগ গাঁজাই ইসরায়েলের যুদ্ধের বৈধতাকে আরও দুর্বল করতে পারে ইউরোপীয় মিত্রদের সাথে এর দহরম মহরম সম্পর্কে জটিল করে তুলতে পারে ইউরোপিয়ান কাউন্সিল ফর ফরেন রিলেশনসের ইসরায়েল ফিলিস্তিনের সিনিয়র পলিসি ফেলো এবং বিশেষজ্ঞ হিউ লোভাট বলেন এটি আইসিসির নিজের জন্য ইসরায়েলের জন্য এবং ইসরায়েলের মিত্রদের জন্য একটি বিব্রতকর ও জটিল মুহূর্ত হবে গাজায় ইসরায়েলি উগ্রতা তাদের জন্য কলঙ্কজনক বিষয় হিসেবে বিবেচিত হবে আইসিসির হলে। তিন অভিযুক্তের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়বেন নেতানিয়াহু এরই মধ্যে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই শুরু করেছেন এমনিতে দুর্নীতির অভিযোগ রয়েছে তার ওপর সাতই অক্টোবরের হামলার দায় কাঁধে চাপলে স্রেফ অস্তিত্বহীন হয়ে যাবেন কট্টর এই জায়নবাদী নেতা রাষ্ট্রপ্রধান হিসেবে ইউরোপীয় ইউনিয়ন পরিদর্শনে তাকে বাধা দেয়া হতে পারে ইউনিয়নের যেসব দেশ আইসিসি সদস্য রোম সংবিধির অধীনে তাকে গ্রেপ্তার করা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে অধ্যাপক আদিল হক জানান আইসিসি সদস্য দেশের সংখ্যা একশো বিশ নেতানিয়াহু এবং তার সঙ্গীরা সেসব দেশে পা রাখলে দেশগুলোর জন্য তাদের গ্রেপ্তার করাটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াবে ইসরায়েল দাবি করে তাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নীতিবান আর ফিলিস্তিনিরা অসংগঠিত সহিংস ও রাষ্ট্রবিহীন একটি জনগোষ্ঠী তারা ইসরায়েলের ওপর অযৌক্তিকভাবে হামলা চালায় তবে পরিস্থিতি বিচার করলে তাদের দাবি ধোপে টিকবে বলে মনে হয় না আজ এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিওস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ